হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তোমরা দেখতে পারবে হয়তো, আমি ছোটো 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 করে অনেকগুলো ক্লিপ নিয়েছি, সবগুলো তোমাদেরকে এক জায়গায় করে দেখাবো আজকে। তো আজকে খুব স্পেশাল একটা দিন, আজকে হচ্ছে রিশুর বার্থডে। তবে আজকে রাত্রি 12টায় ওকে একটা কেক কাটাবো, মানে আজকে 5 তারিখ, কালকে 6 তারিখ ওর বার্থডে। তো আজকে রাত্রি 12টায় একটা কেক কাটাবো বলে 10:30টায় আমরা বেরিয়েছি, তার আগে 7টার দিকে অঝোরে বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা খুব কষ্টে কেক। তো এখন 12টা বাজতে, এখন আমাদের রিশুর কেক কাটানো হবে। তো এই যে সবাই রেডি, এই যে ভাইরা, মা আছে, মা ওখানে আসছে, বাবা এখানে আছে, ওই যে থাক কি আছে। তো এই যে কেক রিশুর, তো রিশুর কেকটা দেখাই আপনাদের। তো এই কেকটা আমরা অনেক কষ্টে এক জায়গা থেকে জোগাড় করে আনছি, কারণ কি খুব প্রচণ্ড সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ার কারণে, আর তার মধ্যে হচ্ছে রবিবার, যার জন্য সব দোকানপাট বন্ধ হয়ে গেছিলো। তো একটাই দোকান খোলা ছিল, কোনো মতে সেখান থেকে একটা কেক পেয়েছি, নিয়ে চলে এসেছি। এবার রিশুর 4th বার্থডে। তো এই যে দেখো 12টা বেজে গেছে আর ও কেক কাটছে। সো এটা পরের দিনের ভিডিও। রিশু গিয়েছিল এক্সাম দিতে আর ওদের স্কুলে হোলির আগের দিন, ওরা সবাই ক্লাসরুমে হোলি খেলেছে, তো সেটারই একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছি। তো এখন যাবো বাড়ি, বাড়ি গিয়ে আছে প্রচুর রান্নাবান্না। তো দেখতে দেখতে বাড়ি চলে এসেছি, আর এসেই দেখো রান্নাবান্নায় মা প্রায় অর্ধেক রান্নাই করে ফেলেছে। তো আমি আসার সময় মাংসটা নিয়ে এসেছি, তো মা এখানে মশলাটা রেখেছিল, তো একটু নেড়ে দিচ্ছি। এই যে এখানে চিকেন হবে, মাছের ঝোল হবে, শুধু রিশুর আন্দাজ মতন একটু মাছ এনেছি। আর এখানে হচ্ছে ভাত আর পোলাওটা আগের থেকে হয়ে গেছে, পোলাওটা কিন্তু সবার জন্যই আছে। তো সব রান্নাই হয়ে গেছে, খালি চিকেনটাই বাকি, আর মাছের ঝোলটা তখন জল দিলেই হয়ে যাবে, মশলাও কষানো হয়ে গেছে। তো স্কুল থেকে আসার পর ধরে ধরে বাজার করলাম, বাজার টাজার করে তারপরে আর ভিডিওটা করা হয়নি। তো স্কুলে অত থেকে তোমাদেরকে দেখাতে পারলাম, ওরা আজকে হোলি খেলেছে স্কুলে। তো তারপরে বাড়িতে আসার পর মা অত সব রকম ভাজা টাজা সব করে রেখেছে, পোলাও টোলাও সবই হয়ে গেছে। এখন আমি মাংসটা নিয়ে আসলাম আর 5 রকম একটু মিষ্টি নিয়ে আসলাম। তো মিষ্টিটা হচ্ছে ঠাকুরকে দিয়ে তারপরে ওকে দেবো। আর এখানে হচ্ছে মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা এখন জল দিয়ে দিলো, মাছের ঝোল হয়ে গেলে মাংসটা হলেই হয়ে যাবে, প্রায় 1:30 বেজে গেছে। তো চলো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো আজকে রিশুর জন্মদিনের কী কী মেনু, এই যে 5 রকমের মিষ্টি, মাছের ঝোল, চাটনি, 5 রকমের ভাজা সব রেডি। এখন এই প্লেটটার মধ্যে যত চিপস চকলেট আছে সব সাজিয়ে দেব। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো ওর জন্য অনেকগুলো চিপস নিয়ে আসা হয়েছে, আর দেখো আমি ভিডিও তালে তালে সব উল্টো করে রেখে দিয়েছি, আবার সবগুলো সোজা করব। তো অনেক চিপস চকলেট সব কিছু দেখেও রিশু সব থেকে বেশি যেটা দেখে খুশি হয়েছে সেটা হচ্ছে এই হজমোলার কৌটাটা দেখে, ও ভীষণ খুশি হয়েছে। এই যে মা এসে আবার ভালো করে একটু সাজিয়ে দিচ্ছে। তো এই যে ওর জন্য এই মিষ্টিগুলো খেতে ভালোবাসে, যার জন্য এই 5 রকমের মিষ্টি নিয়ে আসা হয়েছে। তো চলো একবারে প্লেট টলেট সাজিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখা যাবে না, তুমি চাইতে দিলে যাইতে কেন দেব, পাঁচটাই এদিকে দেবো। দেখো রিশু তুমি খুশি, বাবা আমার বার্থডে তো কেউ এরকম করে না রে। হজমোলাটা এখন থাক, পরে নিও, খাবার খেয়ে তারপরে নিও। হ্যাঁ
খাবার খেয়ে তারপর নিও, হ্যাঁ তুমি নিচে বসে খাবে, হ্যাঁ তো এখানে এই যে মাংসটা এখনো বসাবে। হ্যাঁ বাবা, কি বাবা বলো, কি হয়েছে বাবা? কি সুন্দর করে ভাতটা সাজিয়ে মা খেতে দিয়েছে। দিশু সব খেতে পারবি তো? ও যদি সব খাইতে না পারে বাবা কিন্তু তোমাকে খাইতে হবে। সো এই যে এখানে রিসুর জন্য পাঁচ রকমের ভাজা, সাদা ভাত, পোলাও সব দিয়ে মা সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছে। রিসু দেখে ভীষণ ভীষণ খুশি। তো সেই প্রথমবার জন্মদিন ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, আজকে আবার দিচ্ছি। সো ও তারপরে তো ঠিক মতন খেতে পারতো না না গুছিয়ে, যার জন্য সেরকম একটা দেওয়া হয়নি। তো এই বছর জন্মদিনে আবার সুন্দর করে গুছিয়ে দিয়েছি, এখন তো পারে খেতে, নিজের হাতেও খেতে পারে রিসু। তো যে আমি আর মা মিলে এখানে ফুলগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, আর আমি অফিস যাব বলে রেডি হয়ে গেছি। তো এই যে সুন্দর করে দেখো সাজানো গোছানো হয়ে গেছে, এখন রিসু খাবে বলে ওয়েট করছে, বাট ও এখনও খেতে পারছে না, কারণ এখন ওর চিকেন আসেনি। মা ওর জন্য চিকেনটা এখন মানে চিকেনটা হয়ে গেছে, এখনই দেবে, আর ওর এখনও লুচি আসেনি, যার জন্য এখন শুরু করতে পারছে না। তো চলো দেখতে থাকো তাহলে তোমরা ব্লগটা। শান্তি আছো? তোর খাওয়া দেখে তো আমারই লোভ লাগতেছে, ওই একা খাচ্ছিস হাসে ভিডিও কলিং লাগে মানুষকে। না না চকলেট এনে দিও, এই যে এরকম কাজ করুন, দাদা বলো ওই যে বল করছিস, আর দাদাকে বল করছিস পা দিয়ে কিছু ওরা তোকে মিষ্টি খাওয়া পেট ভরা দিচ্ছে বুঝলি তো, তোকে আর বাদ বাকি জিনিস খাইতে দেবে না, সব খাবো। ভাতটা অনেক দূরে হয়ে গেছে না, আরো কাছে আছে, ওরে বাবা বেচারা পইরেই তো যাচ্ছে।
তো একে একে সবাই রিশুকে আশীর্বাদ করে দিয়েছে। তো দেখতে দেখতে রিশুর এবার 4 বছর হয়ে গেল। তো এই দেখো, ও এক এক করে সব ভাজা দিয়ে একটু একটু করে ভাত খাচ্ছে। আর লাল শাক ভাজাটা হচ্ছে ওর কাছে ভীষণ প্রিয়। তো ভাজাগুলো দিয়েছি বলে সাইডে একটু সাদা ভাত দিয়েছি, আর না হলেও পোলাও খেতে খুব ভালোবাসে। বাট জানো তো, সেদিন দুপুরবেলা ঠিক মতন ও পোলাওটা খেতে পারিনি। তো এখন এই যে ও লাল শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছে, মানে লাল শাক ভাজা দিয়েই মানে অনেকটা ভাত খেয়েছে। পোলাওটা অল্প যখন ওর ঝাল লাগছিল চিকেন খেতে খেতে, মাছের ঝোল খেতে খেতে, তখন একটু পোলাওটা মুখে দিচ্ছিল। তো রিশুর জন্মদিনের আরেকটা ব্লগ আসবে, মানে এখন করব না, কিছুদিন পরে, যেহেতু ওর এক্সাম চলছে তাই কিছুদিন পরে ওর বার্থডেটা আমরা আবার বড় করে করব। মানে বড় করে বলতে কি, আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটু ছোট করে একটু সেলিব্রেশন করব। তো সেদিনকার ব্লগটাও আসবে, আর কালকেই তো আবার হোলি, হোলির ব্লগও আসছে। তো চলো, তোমরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন কোনো ব্লগে। সো ফ্রেন্ডস, টাটা।